শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরা খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাসরামে দর্শক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবে এই মুহূর্তে চলে যাচ্ছি মূল আয়োজনে আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি একটি ছবি দেখা যাচ্ছে সেটে পরীক্ষা কেমন হলো এইচএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে মাকে জানাচ্ছে পরীক্ষার্থী গতকাল ফিকরুন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা এই ছবিটি আমরা জানি দর্শক গতকালকে কিন্তু সারা দেশে চট্টগ্রাম বোর্ড ছাড়া কিন্তু বাকি যে বোর্ডগুলো রয়েছে সেখানে কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমরা দেখছি বন্যার কারণে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এই পরীক্ষার যে ঘটনা আমরা জানি যে কারণে দীপুমণি কিন্তু বলেছেন যে করোনা সহ বেশ কিছু কারণেই কিন্তু এই পরীক্ষার যে শিডিউল সেটি কিন্তু হেরফের করা হয়েছে সে কারণেই আগামী বছরগুলো থেকে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা একেবারে ঠিক টাইমে নির্ধারিত টাইমে নেওয়ার যে ব্যাপার সেটি কিন্তু করা হবে বলে জানিয়েছে এবং দিন বোর্ডের যে পরীক্ষা দেরিতে শুরু হবে আমরা জানি যে 10 দিন পরে সেই বোর্ডের পরীক্ষাগুলো শুরু হবে বন্যার কারণে জলাবদ্ধতার কারণে তবে পরীক্ষার রেজাল্ট যে দেওয়া হবে সেটি কিন্তু একই সাথে দেওয়া হয় সব বোর্ডের রেজাল্ট একই সাথে প্রকাশ করা হবে সেই সংক্রান্ত কথা কিন্তু বলেছেন গতকালকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এর পাশে আমরা দেখছি জয়কে হত্যার ষড়যন্ত্র শফিক রেহমান মাহমুদুর রহমানের 7 বছর কারাদণ্ড উন্নত জীবনের জন্যই পেনশন সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমরা জানি দর্শক সারা দেশে কিন্তু মানুষকে উন্নত জীবন যাপনের জন্য যে পেনশনের স্কিম সেটি নিয়ে কিন্তু অনেক মানুষের প্রত্যাশা ছিল যে আসলে কেমন হয় কীভাবে হয় এবং আলোচিতও ছিল বিষয়টি অবশ্যই সেই আলোচনার অবসান ঘটিয়ে কিন্তু পেনশন চালু করা হলো এবং গতকাল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তার পিতার যে স্বপ্ন ছিল প্রত্যেকটি মানুষকে উন্নত জীবন ব্যবস্থা দেওয়ার এবং প্রত্যেকটি নাগরিককে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবার লক্ষ্যেই কিন্তু তাদের এই যে উদ্যোগ অর্থাৎ শোকের মাসে আমরা জানি যে এই শোকের মাস চলছে এই শোকের মাসে এই যে পেনশন স্কিম চালু করলেন প্রধানমন্ত্রী বলেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা হবে কারণ হলো দেশের মানুষ কিন্তু এখন শান্তিতে উন্নত জীবন যাপন করতে পারবে সেটি কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন নিচে দেখছি মার্কিন সমালোচনা বাড়ায় দুশ্চিন্তা আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনী অঙ্ক নির্বাচন হবে কিনা দল বিজয়ী হবে কিনা এসব নিয়ে কৌতূহল দলের সুবিধাবাদীদের নিয়ে কারো কারো ক্ষোভ কূটনৈতিক সম্পর্কের ভালো খারাপ সমালোচনার উপর নির্ভর করে দর্শক আমরা দেখছি একটি বিষয় সেটি হচ্ছে যে এখন যেই যেই ধরনের রাজনৈতিক সভা সমাবেশগুলো হয় সেসব সভা সমাবেশগুলোর মধ্যে সবচেয়ে যেই বিষয়টি প্রাধান্য পায় সেটি হচ্ছে যে বিদেশিদের অর্থাৎ কূটনৈতিকদের তৎপরতা নিয়ে সবাই কিন্তু কথা বলতে থাকেন আমরা দেখছি বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি দুই দলকেই কিন্তু দেখা যায় যে কূটনৈতিক তৎপরতা নিয়ে কথা বলতে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বরাবরই বলে থাকেন যে আসলে আমেরিকা সহ যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ চাচ্ছে যে আসলে বর্তমান বাংলাদেশের যে ভারতীয় যে মহাসাগর রয়েছে সেগুলি ব্যবহার করে এইসব এই অঞ্চলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য এবং সে কারণেই তারা আসলে গণতন্ত্র নির্বাচন নয় যে একটি উদ্দেশ্য নিয়ে একটি মহলকে তারা ক্ষমতায় বসিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় এটি কিন্তু বলছেন তবে অনেকেই আবার বলছেন যে আসলে ঠিক সময়ে নির্বাচন হবে কিনা নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা নানান ধরনের প্রশ্ন কিন্তু উঠেছে যেহেতু সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সে কারণে এই বিষয়গুলো সামনে চলে আসছে আজ বিএনপির গণমিছিল মাঠে থাকছে আওয়ামী লীগ আমরা জানি যে এই বিএনপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি এখন নতুন মোড় নিয়েছে ঢাকা মহানগর শহর ঢাকা রাজধানী সহ সারা দেশের যে মহানগরগুলো রয়েছে সেগুলোতে এই মিছিল কিন্তু করবেন বিএনপি নেতাকর্মীরা এক বিচারপতিকে সামলাতে হয় 6000 মামলা হাইকোর্ট বিভাগ মামলা 5,17,000 বিচারপতি 83 জন নিষ্পত্তির হার বাড়লেও মামলার সংখ্যায় খুব একটা হেরফের হচ্ছে না নিজের দিকে দেখছি বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে 14 ঘন্টা আটক দামে হাসফাস সাধারণের সর্বনাশ অর্থপাচার বিরোধী অভিযানে সিঙ্গাপুরে গ্রেফতার 10 বিদেশি 8 লাখ স্যালাইন ভারত থেকে আমদানির চিন্তা 60% রোগী ঠেকার বাইরে ছাত্রলীগ তাঁতি লীগের 31 জনকে অব্যাহতি সাইদিকে নিয়ে স্ট্যাটাস চাকরি হারালেন মাদ্রাসা শিক্ষক পুলিশ কর্মকর্তাকে বদলি রাজনৈতিক দল নিষিদ্ধ করল তালেবান দর্শক দেশ রূপান্তরের আজকে সংবাদ শিরোনামগুলো দেখছিলাম প্রায় সবগুলো ইভেন্টই দেশ রূপান্তর আজকে প্রথম পাতায় তারা জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক খবর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর খবর রাজনৈতিক খবর এবং গতকালকে এইচএসসি পরীক্ষা ডেঙ্গু সহ সব
খবরই কিন্তু দেশ রূপান্তরের প্রথম পাতায় স্থান পেয়েছে। তবে এইসব বিষয় যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিদেশি যে কূটনৈতিক তৎপরতা সেটি আমরা দেখলাম যে সেটিকেই বড় করে সেই সংবাদ শিরোনাম করেছে দেশ রূপান্তর। দর্শক, এই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একটু আগেই বলছিলাম যে একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন, আজকেও ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন শেখ জামাল, সম্পাদক দৈনিক মুখপাত্র। শেখ জামাল, শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আমরা দেশ রূপান্তর সহ পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম দেখছিলাম গণমাধ্যমে প্রকাশিত, সেখানে যে বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এতে নাগরিকরা কি কি সুবিধা পাবেন বলে আপনার মনে হয়? যে আসলে নাগরিকরা, মাননীয় প্রধানমন্ত্রী আসলে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং যাতে দেশটার ডেভেলপমেন্ট, উন্নয়ন কর্মকাণ্ড ভালো থাকে, দেশের নাগরিকরা ভালো থাকে এবং দিন রাত সেই পরিশ্রমটা করে যাচ্ছে এবং সেজন্য নাগরিকদের জন্য যে সুযোগ সুবিধাটার জন্য যাতে একটা পর্যায়ে যারা অসহায়ত্ব প্রকাশ করে যখন অবসরের দিকে যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাটা চালু করলেন এবং ঘোষণা দিলেন এবং নিঃসন্দেহে এটা সন্তোষজনক এবং নাগরিকদের জন্য এটা রাষ্ট্রের জন্য একটা মাইল ফলক, একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এই পেনশন সুবিধাটা দিয়ে আমি মনে করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা একটি বিষয় দেখছি যে সামনেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু কূটনৈতিক তৎপরতা বাড়ছে আমরা দেখছি প্রতিনিয়তই। তো সম্প্রতি প্রধানমন্ত্রী তার বক্তব্যও কিন্তু বলেছেন যে আসলে কিছু পশ্চিমা কিছু দেশ চায় তাদের আসলে নিজের ফায়দা লুটতে, নির্বাচন সুষ্ঠু হওয়া, গণতন্ত্র থাকা এইটা আসলে তাদের লক্ষ্য নয়, আমরা সেটি নিয়েও দেখছি। এবং সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে গতকালকেও সংবাদ প্রকাশ করা হয়েছে, আমরা দেখছি যে নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে কিন্তু যে একটি মানবাধিকার সংস্থা আমেরিকান সরকারকে বলেছেন। আসলে নতুন করে আবারও যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয় তো সেটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সুখকর খবর বলে আপনার মনে হয়? দেখুন, আজকে বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমা বিশ্বের মানে যে তৎপরতা এটা আজকের নতুন কিছু নয়। বাংলাদেশটা বঙ্গবন্ধু যখনকার স্বাধীন করে এবং সেই স্বাধীনতার ঘোষণাটাও এই যে যে রাষ্ট্রটি আমেরিকান রাষ্ট্রটি এটা আসলে অনেক পরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে স্বাধীনতার উপরে, আর এই রাষ্ট্রটি সবসময়ের জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য কখনোই তারা যেটা ভালো হয় এই ভালোর দিকটা কখনো মানে তারা চিন্তা করে নেই কিংবা কি বাংলাদেশটাকে ক্ষতি হয়। আর এই আসলে এই পশ্চিমা যে রাষ্ট্রগুলো এবং এরা আসলে কি বলবো যে শোষক রাষ্ট্র, তাদের হস্তক্ষেপগুলো এটা সবসময়ের জন্য ছিল এবং এখনো আছে, কিন্তু অতীতের চেয়ে এখন একটু আবার একটু তৎপরতা তারা বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়ে দিয়েছে? বাংলাদেশের এই যে বিএনপির যে রাজনীতিটা আসলে তারা যতটা না আগ্রহ দেখিয়েছে তার চাইতে আমাদের দেশে, আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল তার ভিতরে বিএনপি হলো অন্যতম, তাদেরকে তারা লবিস্ট নিয়োগ করে যাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা কিংবা আওয়ামী লীগ সরকার কোনো কিছু না করতে পারে কিংবা তারা ক্ষমতায় না আসতে পারে সেই লবিস্টগুলো নিয়োগ করে তাদেরকে এখানে ইয়েটা, যার কারণে তাদের তৎপরতা বেড়ে গেছে। এখন হয়েছে কি আমাদের দেশের কিছু অর্থ পাচার সেটা ওই দেশে হয়েছে, কিন্তু সেই আমার যেটা ধারণা যে তারা শুধু ওই বাংলাদেশকে সে অনেক সুযোগ সুবিধাগুলো চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনেক কথার সাথে একমত হয়নি, যার কারণে তারা একের পর এক একটা বাংলাদেশকে সফর করছে, বিভিন্ন টিম আসছে, এক এক ধরনের বক্তব্য দিচ্ছে, এখন তারা নতুন করে আবার দুর্নীতির উপরে যাতে বাংলাদেশের যে টাকাগুলো গেছে সেটাকে বাজেয়াপ্ত করা যায় কিনা এই ধরনের নানান ফর্মুলায় নিয়ে আসতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার সবসময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে নির্বাচন সুষ্ঠু হবে, সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে। কিন্তু বিদেশিরা কিন্তু শুরু থেকে যে কথাটা আসছে তাদের সেই মানে সুরটাকে একটু পরিবর্তন আসছে, নরম সুরে চলে আসছে যে হ্যাঁ বাংলাদেশের সংবিধানে আছে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, এই সরকারের অধীনে নির্বাচন হবে, এই জায়গাটায় তারা এখন পর্যন্ত ফিরে আসছে। শেখ জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিলেন শেখ জামাল মুখপাত্র, সম্পাদক দৈনিক মুখপাত্র। আমাদের হামার হাতে আরও বেশ কয়েকটি পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি কাস্তার আহমেদ। দর্শক হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। শুরুতেই রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সর্বজনীন পেনশন যুগে দেশ পাবেন সব শ্রেণী পেশার মানুষ, বৈষম্য দূর হবে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ এবার ঢাকায়। সজীব ওয়াজের জয় হত্যা ষড়যন্ত্র মামলা, শফিক ও মাহমুদুর সহ পাঁচজনের 7 বছর জেল। খালেদা জিয়ার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উঠানামা করছে। ব্রিক্সের অপেক্ষা বাড়ল, বাংলাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী 21 আগস্ট যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। ভয়ঙ্কর ত্রিদেশীয় ব্ল্যাক ট্রায়াঙ্গেল। অর্থ পাচার বিরোধী অভিযান সিঙ্গাপুরে, জব্দ $73 কোটি, 10 বিদেশি গ্রেফতার। ছাত্রলীগ পুলিশ প্রশাসনে এত সাইদি ভক্ত এলো কোথা থেকে। ডেঙ্গু কেড়েছে 444 প্রাণ, মালয়েশিয়ায় সড়কে পড়ল বিমান, নিহত 10। এরপর দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে দেখছি, অর্থ পাচারকারী বিদেশিদের বিরুদ্ধে সিঙ্গাপুরে সাঁড়াশি অভিযান, $100 কোটি বিলাসবহুল বাড়ি গাড়ি সম্পদ জব্দ। চীন, তুরস্ক, সাইপ্রাস সহ 5 দেশের 10 জন গ্রেফতার, আর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ হবে। সিঙ্গাপুর পুলিশ, অর্থ রক্ষা নিরাপদ স্বর্গ বানাতে পারবে না অপরাধীরা। মার্কিন সিনেটে শুনানি, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত আর নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান। সর্বজনীন পেনশন যুগে বাংলাদেশ, আস্থা রাখুন সবার উন্নত জীবন নিশ্চিত করতে চাই প্রধানমন্ত্রী। জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় শফিক রেহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ড। আফগানিস্তানে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করল তালেবান। এবার নিচের দিকে দেখছি, চকরিয়া কক্সবাজার অস্ত্র হাতের লোকটি এখনও শনাক্ত হয়নি। চকরিয়ায় হেলমেট পর অস্ত্রধারী যুবক কে? সাইদি চিকিৎসককে হত্যার হুমকি, শিবির কর্মী তফসিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। এ ছিল ইত্তেফাকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হাতে রয়েছে যুগান্তর, যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে দেখছি, সবজির খুচরা বাজার গ্রাম থেকে ঢাকায়, ট্রাকপতি যাত্রাবাড়ি করণবাজার ও গুলিস্থানে চাঁদা 200 টাকা, ভাড়া 3 টন 5 টন 15,000 থেকে 21,000 টাকা। ঢেঁড়স কৃষকের বিক্রি 30, পাইকারি বাজারে 35, ঢাকার বাজারে 45, খুচরা বাজারে 60। একই চিত্র দেখা যাচ্ছে সবগুলো পণ্যই। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সবার উন্নত জীবন নিশ্চিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা। সরকারি চাকরিজীবীরাও যুক্ত হচ্ছেন শিগগিরই। সবজির বাজারে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, মাঠে ঠকছেন কৃষক, বাজারে ভোক্তা। ডিমের মূল্য এখনও চড়া, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না তেল চিনি। রিজার্ভ আরও কমল $12 কোটি, ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। রাজধানীর তেজগাঁও কলেজের সামনে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অভিভাবক ও পরীক্ষার্থীর উপচে পড়া ভিড়। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, সংসদে নির্বাচনের পর দরপত্র আহ্বান। টম ল্যান্স কমিশনের শুনানি, বাংলাদেশে আরও নিষেধাজ্ঞার আহ্বান। এরপর রয়েছে কালের কণ্ঠ, কালের কণ্ঠ, সর্বজনীন পেনশনের যুগে বাংলাদেশ, সর্বজনীন পেনশন স্কিম আপনার যা জানা দরকার। শফিক রেহমান সহ 5 জনের 7 বছর করে কারাদণ্ড, জয়কে হত্যার চেষ্টা। সজীব ওয়াজের জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের চেষ্টার অভিযোগ, 2015 সালে পল্টন থানায় মামলা, 2018 সালে 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। অভিমত, প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা দেবে এই পেনশন স্কিম। নিচে দেখছি রাজনৈতিক সংবাদ, নির্বাচনের পথে আসুন, সোজা পথে আসুন বিএনপিকে কাদের, গণমিছিল নিয়ে আজ মাঠে নামছে বিএনপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, নির্বাচনে পর্যবেক্ষণে কোনো বিদেশি অনুরোধ জানায়নি। শুরুতে তুমুল প্রচারণা, শেষে বেরিয়ে এলো প্রতারণা। উত্তর সিটি কর্পোরেশন 26 জুলাই চীনা কোম্পানি সান্দং গানন অ্যাগ্রোকেমিক্যাল থেকে বিটিআই আমদানি করে, দরপত্র বিটিআই প্রস্তুতকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, ইউ, সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়ার নাম। ঢাকার বাইরে ডিসের লার্ভা কয়েক গুণ। এরপর রয়েছে সময়ের আলো, সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছি আমরা দেখছি, কেমন হলো সর্বজনীন পেনশন, প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা, আন্দোলনের নতুন ব্যাকরণ খুঁজছে বিএনপি, আবারও গণমিছিল আজ, সেপ্টেম্বরের সব ফয়সালা। ছিটকে পড়েছে 17 লাখ শিক্ষার্থী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 7 বছরের শ্রেণী কার্যক্রমে প্রায় 55 শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে। ছাত্রলীগ এত সাইডি প্রেমী, বিভিন্ন জেলায় 42 জনকে বহিষ্কার ও শোককজ। আয় রোজগার যায় বাজারেই, ডেঙ্গু প্রাণ নিল আরও 9 জনের, নতুন রোগী 2,288। এরপর রয়েছে জনকণ্ঠ, জনকণ্ঠ ওই একই সংবাদ দেখলাম, সর্বজনীন পেনশন যুগে দেশ দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, যেভাবে আবেদন করবেন। এরপর নিচের দিকে দেখছি, এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে 5,500 অনুপস্থিত,
চিকিৎসককে হুমকিতে তফসিলুল শিবিরের সক্রিয় সদস্য। ডেঙ্গুতে প্রাণ গেল আরও নয় জনের, একদিনে না ফেরার দেশে চারজন। গাজীপুরে জুরাইন আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণ। আজ বিএনপির গণমিছিল, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, চালিয়ে যাবে আন্দোলনও। তিন শাসনের প্রার্থী বাছাই করে পাঠানো হয়েছে লন্ডনে শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ পাঁচজনের 7 বছরের কারাদণ্ড। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি, মৃত্যু কমাতে পারছে না স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশে ব্রিক্সে যোগ দিতে অপেক্ষায় থাকতে হবে। নিচে দেখি, তবুও ডুবছে চট্টগ্রাম শহর, অনেকের টাকা একার শ্রমে খামার। এরপর রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ইউনিভার্সাল পেনশন স্কিম 6100 সাইন আপ উইদিন 6 আওয়ার অফ লঞ্চ, পিএম রোল আউট 4 প্যাকেজ, ইট উইল এনশিওর বেটার লাইফ ফর অল, পিএম অন ইউনিভার্সাল পেনশন স্কিম। ডিসেপশন ইন ঢাকা নর্থ, ডিএনসিসি গেভ মস্কিউ টু লার্বিসাইড ইম্পোর্টিং লাইসেন্স, সেজার অফ 1 বিলিয়ন এসিট, স্পোর্টস চার্জেস 10 ফরেইনার, 8 মোর স্টিল ওয়ান্টেড অ্যাজ অথরিটি ডিক্লার ওয়ার অন ইলিগাল মানি ট্রান্সফার। এখানে নিচের দিকে দেখা যাচ্ছে, ডেঙ্গু এক রোগীকে চিকিৎসা দিচ্ছেন একজন নার্স। দর্শক, আমার হাতে যে কয়েকটি পত্রিকা ছিল সেগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখলাম, যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আজকে শিরোনামগুলোর মধ্যে সেটি হচ্ছে যে সর্বজনীন পেনশন স্কিমের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি যে উঠে এসেছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকে কিন্তু গণমিছিল করবে বিএনপি সারা দেশেই মহানগরগুলোতে, এবং রাজধানীতে সেই গণমিছিল রয়েছে। এবং একই সাথে কিন্তু আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে সেই ভাতৃপ্রতিম সংগঠনগুলোরও কিন্তু মিছিল রয়েছে। এই নিয়ে আসলে দেখছি আমরা যে গতকালকেও একটি সংগঠন কমিশন কিন্তু মানবাধিকার ইস্যু নিয়ে বলেছে আমেরিকাকে যে নতুন করে বাংলাদেশে আরও বেশি নিষেধাজ্ঞা দিতে, কারণ হিসেবে তারা বলছে যে আসলে বাংলাদেশে যারা বিরোধী দল রয়েছে তারা আসলে মাঠে তৎপর নয়, এবং মাঠে আসলে তাদের যেই আন্দোলন সেই আন্দোলন আসলে তারা করতে পারছে না, ধরপাকড় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি। দর্শক, আরেকটি বিষয় যে ডেঙ্গুর নিউজ আমরা দেখলাম প্রকাশ পেয়েছে, এবং একই সাথে বাজারের যেই হাসপাস অবস্থা সেই অবস্থাও গেলেও কিন্তু উঠে এসেছে। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে, সে টেলিভিশনের নিয়মিত আয়োজন এসে সংবাদ অনুষ্ঠানে আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।